হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। তো আজকে দুটো রেসিপি, একটা হচ্ছে কাঁঠাল বিচির ডাল আর একটা হচ্ছে চালকুমড়োর চচ্চড়ি। মা চচ্চড়ি বলে, তো এখন তোমরা যেভাবে বলতে পারো। তো কেটে কেটে নিচ্ছি, সব জিনিস কেটে নিয়ে আবার আসছি। দেখো কিছু কেটে নিয়েছি কাঁঠাল বিচি, আর আছে এগুলো, তো এগুলো কেটে নেব। তো কাঁঠাল বিচি দুটুকরো করে উপরের এই খোসাটাকে মানে ফেলে দিয়েছি, সম্পূর্ণ না ফেললেও চলে, কারণ সেদ্ধ হবে। তো বাকিগুলো কেটে নিচ্ছে, আর আর হবে সেই যে ডাল শুক্তোর জন্য চালকুমড়ো এনেছিলাম, তো এটা রয়ে গেছে, আজকে এটা চচ্চড়ি বানাবো। তো দেখতে থাকো। আমার গলাটা না হঠাৎ করে বসে গেছে কালকের থেকে। এভাবে বাকরটাকে ফেলে দিয়ে ভেতরেরটাকে হালকা করে চেচে দিলে হয়ে যায়। এটাকে না কাটলেও হয়, গোটা রাখলেও হয়, কিন্তু অনেক সময় সেদ্ধ হতে চায় না ভালো, তো কেটে দিচ্ছি যাতে সেদ্ধটা ভালো হয়। তো এখন বিচিগুলোকে সেদ্ধ বসাবো, প্রেসারে জল দিয়ে দিলাম, আর বিচিগুলো ধুয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি। দিচ্ছি অল্প নুন, আদা, কাঁচা লঙ্কা আর গোটা জিরে বেটে নিচ্ছি ফোড়নের জন্য। কাঁঠাল বিচি দেখো গলে, পুরো গলে গেছে, এগুলোকে আর বাটতে হবে না। আর যদি একটু শক্ত থাকে মনে করো যে সেদ্ধ করার পরও, তখন একটু বেটে নেবে, মানে একটু আধা বাটা করে নেবে। তো বিচিগুলোকে এখন কী করলাম, হাত দিয়ে ভেবে পুরো মেখে নিয়েছি। তো কাঁঠাল বিচিতে আমাদের সেদ্ধতে জল দিতে হবে, তো গরম জল এখানে বসিয়ে দিয়েছি, ঢেলে দিচ্ছি। তো গরম জল ঢেলে দিয়েছি, এখন এটাকে মিশিয়ে দেবো ভালো করে। হাত দিয়ে তো চটকিয়ে নিয়েছি দেখলে। ডাল সোমবারে সর্ষের তেল দেওয়া হলো, দিয়েছি শুকনো লঙ্কা, গোটা জিরে, তেজপাতা, আর আদা জিরে বাটাটা যে রেখেছিলাম, কাঁচা লঙ্কা আদা জিরে বাটাটা দিয়ে দিচ্ছি। কটা কাঁচামরিচও দিয়ে দিয়েছি, হলুদ দেওয়া হলো, নুন আগে অল্প দিয়েছিলাম, তো এখন আন্দাজ করে দিতে হবে, চিনি, আমাদের ডাল কাঁঠাল বিচির ডাল তৈরি, আমাদের কাঁঠাল বিচি ডাল। আমরা না এগুলোকে ফেলি না, তো এই যে চালকুমড়ের যে পোকাটা, এটা আমরা ফেলি না, এটাকেও আমরা মানে খাই। তো এটারও আমরা একটা ভিডিও বানিয়ে তোমাদেরকে দেখাবো কিভাবে আমরা এটাকে করে খাই। তো রেখে দিচ্ছি, ফেলবো না। তো দেখেছো মাঝখানে বিচিটা ফেলে দিয়ে কাঁটাটা এইভাবে একটু মোটা করে কাটতে হবে। তো চালকুমড়ো চচ্চড়ির জন্য নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা আর সাদা সর্ষে, সাদা সর্ষে যতখানি দিব, পোস্ত
সমান সমানই দেব। দিয়ে দিচ্ছি এখন পোস্ত। হয়ে যাবে, দিয়ে দিলাম কালো জিরে। এখন চাল কুমড়গুলো কেটে রাখা চাল কুমড়গুলো দিয়ে দিচ্ছি। চাল কুমড় থেকে না অনেক জল কিছু কাঁচা লঙ্কা দেখো অল্প ভাজা ভাজা হয়েছে। এখন দিয়ে দেব হলুদ, পরিমাণ মতো হলুদ দিচ্ছি, স্বাদ মতো নুন। পোস্ত, সর্ষে আর লঙ্কা বাটাটা পরে ওটা ধুয়ে জল দিয়ে দেব। ঢেকে দিচ্ছি আর একটু দিয়ে দিচ্ছি অল্প চিনি। তো আমাদের চাল কুমড়ের চচ্চড়ি হয়ে গেছে, নামিয়ে দিচ্ছি। আজকে এইভাবেই নামাচ্ছি, এক হাতে ক্যামেরা এক হাতে কাজ করছি। আমাদের মা এটাকে চচ্চড়ি বলে। কেমন একটা জানি গরম দিয়েছে না আমাদের পাড়ার মামি, মামি বলে ডাকি ওনাকে। আমাদের এই ঠিক পাশের বাড়ি। তো এখন যাচ্ছি মেয়ের স্কুলে, অফিসগুলো সাবমিট করতে হবে, টেস্ট হয়েছে, তো দিয়ে আসছি। মামির সাথে দেখা হলো গেট থেকে বেরিয়ে। আজকে লাস্ট ডেট, তো দেখলে রান্না বাড়া করে নিয়েছি, করে এখন যাচ্ছি।